চাইলেই আর যখন তখন সরকারি খরচে বিদেশ ভ্রমণ করতে পারবেন না কর্মকর্তারা, লাগবে প্রধানমন্ত্রীর পূর্বানুমতি। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় নতুন এক পরিপত্র জারি করেছে। এই পরিপত্রে বিদেশ ভ্রমণ থেকে শুরু করে সরকারের বিভিন্ন খাতে বরাদ্দ অর্থের ব্যয় সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী কি করা যাবে আর কি করা যাবে না সে বিষয়ে জানাচ্ছেন ইমতিয়াজ আলম। চার জুলাই অর্থ বিভাগের জারি করা এক নতুন পরিপত্রে বলা হয়েছে, সরকারের নিজস্ব অর্থে সব ধরনের বৈদেশিক ভ্রমণ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে। তবে এ ধরনের ভ্রমণ অত্যাবশ্যকীয় হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কিছু ক্ষেত্রে বিদেশ ভ্রমণ করা যাবে। যেসব ক্ষেত্রে বিদেশ ভ্রমণ করা যাবে সেগুলো হলো পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি অর্থায়নে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয় ও দেশের দেয়া স্কলারশিপ বা ফেলোশিপের আওতায় বৈদেশিক অর্থায়নের মাস্টার্স ও পিএইচডি কোর্সে অংশ নেওয়া। একান্ত অপরিহার্য হলে পিএসআই বা এফএটির আওতায় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পূর্ব অনুমোদন নিতে হবে। অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে কৃচ্ছ সাধনে আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। চলতি 2024-25 অর্থ বছরের বাজেটে পরিচালন ব্যয়ের আওতায় বিভিন্ন অর্থনৈতিক কোট থেকে কত অর্থ ব্যয় করা যাবে তার দিক নির্দেশনা দেওয়া হয়েছে জারি করা এই পরিপত্রে। পরিপত্রে বলা হয়েছে সব ধরনের থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধ থাকবে। এছাড়া বিদ্যুৎ, পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট এবং গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ 80% ব্যয় করা যাবে। পরিচালন বাজেটের আওতায় শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক বা অন্যান্য ভবন স্থাপনা নির্মাণ বন্ধ থাকবে। চলমান নির্মাণ কাজ ন্যূনতম 70% সম্পন্ন হয়ে থাকলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে। পরিপত্রে বলা হয় সব ধরনের যানবাহন অর্থাৎ মোটরযান, জলযান, আকাশযান ক্রয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ থাকবে। তবে 10 বছরের অধিক পুরনো TO&E ভুক্ত যানবাহন প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে। ভূমি অধিগ্রহণ খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে সব ধরনের আনুষ্ঠানিকতা অনুসরণ করে অর্থ বিভাগের পূর্বানুমোদন নিয়ে ব্যয় করা যাবে। পরিপত্রে বলা হয়েছে সরকারি ব্যয় কৃচ্ছ সাধনে 2024-25 অর্থ বছরে সব মন্ত্রণালয়, বিভাগ বা অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির পরিচালন ও উন্নয়ন বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার এসব সিদ্ধান্ত নিয়েছে। এর আগে 2022 সালের 12ই মে জারি করা এক পরিপত্রে বলা হয়েছিল করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের পরিপ্রেক্ষিতে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এক্সপোজার ভিজিট, শিক্ষা সফর, APA ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ, কর্মশালা বা সেমিনারে অংশগ্রহণ সহ সব ধরনের বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে। যদিও সেই বছরের সেপ্টেম্বর মাসেই ওই নির্দেশনা শিথিল করা হয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। We'll be right back.